বাড়ছে করোনা সংক্রমণ সংক্রমণ রুখতে পথে নামলেন বিডিও সাধারণকে সচেতন করার পাশাপাশি তুলে দিলেন মাস্ক বাগদার হেলেনচা বাজারে এদিন এই সচেতনতা প্রচার চালানো হয় গোটা দেশের পাশাপাশি রাজ্যেও ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ এলাকার মানুষকে সচেতন করতে পথে নামলেন বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা পথে বেরিয়ে রাস্তায় সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিলি করা হলো প্রশাসনের পক্ষ থেকে বুধবার বাগদা এলাকায় হেলেনচা বাজারে আসা সাধারণ মানুষকে এভাবেই সচেতন করলেন বাগদার বিডিও সৌমেন্দু গাঙ্গুলি সাথে ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের ব্লক আধিকারিক সমীরণ সাধু হেলেনচা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অঘরচন্দ্র হালদার সহ অন্যান্যরা এ বিষয়ে বিডিও বলেন নতুন করে সংক্রমণ বাড়ছে সাধারণকে সচেতন করতেই এদিন এই উদ্যোগ নেওয়া হয়েছে মাস্ক ব্যবহার দূরত্ব বিধি বজায় রাখা ও স্যানিটাইজার ব্যবহারই পারে একমাত্র করোনাকে প্রতিরোধ করতে এদিন পথে বেরিয়ে সাধারণকেই সে কথা বোঝানো হয় আজকে মূলত আমরা হেলেনচা বাজার পরিদর্শন করতে এসেছিলাম বাগদা ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং এই আজকে বুধবার হেলেনচায় সাপ্তাহিক হাট হয় আজকে সেই হাট বার তো হাটের দিন বেশি পরিমাণে মানুষের জনসমাগম হয় সেই জন্য আমরা আজকে এখানে একটা কোভিড নিয়ে সচেতনতার কর্মসূচি নিয়েছি ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হেলেনচা পঞ্চায়েত পক্ষ থেকে এবং এই কোভিড সচেতনতা কর্মসূচিতে আমরা মানুষের মধ্যে প্রচার করলাম যে কোভিড আবার বাড়ছে তাই কোভিডকে নিয়ন্ত্রণ রাখতে হলে যেটা একমাত্র উপায় সেটা হচ্ছে মাস্ক পরা নিয়মবিধি এবং মাস্ক পরা নিয়মবিধির জন্য আমরা মাস্ক আজকে বিলিও করেছি যারা বাজারে মাস্ক ছাড়া এসেছিলেন তাদের মধ্যে আমরা আজকে মাস্ক বিলি করেছি এবং সর্বোপরি যারা টিকা এখনও নেননি দ্বিতীয় ডোজ টিকা বাকি আছে বা কোনো ডোজ টিকা নেননি তাহলে তারা এই ভ্যাকসিনি টিকাটা নিয়ে করোনা কোভিডের টিকা নেবেন সম্পূর্ণ সরকারি পরিকাঠামোয় সম্পূর্ণ বিনামূল্যে কোভিডের দুটো ডোজ টিকা পাওয়া যাচ্ছে তাও হয়তো এখনও কিছু অল্প বিস্তর মানুষ রয়ে গেছেন যারা দ্বিতীয় ডোজ টিকা নেননি আমরা প্রচার করছি দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার জন্য ইতিমধ্যে আমরা আগামী পাঁচ দিনের মধ্যে ব্লকের যত দ্বিতীয় ডোজ বাকি আছে সব শেষ করে দেওয়ার একটা প্রকল্প হাতে নিয়েছি এই ব্যাপারে বিএমই বাগদাও এটার তৈরি করেছেন এবং সেই অনুযায়ী আমরা ভ্যাকসিন দিচ্ছি টিকা দিচ্ছি দুয়ারে সরকার যে চলছে সেই কর্মসূচিতেও টিকা দেওয়া হচ্ছে মোটামুটি আজকে আমাদের এখানে সমস্ত ক্রেতা বিক্রেতাদের মধ্যে এটাই প্রচার করা হলো যে মাস্কবিহীন অবস্থায় কেউ এলে কাউকে যেন জিনিসপত্র বিক্রি না করা হয় নো মাস্ক নো সেল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাগদা